ক্লাস ওয়ানের এর কম্বাইন্ড মডেল টাস্ক সমাধান করব প্রথম বিষয় আছে সংযোগ সক্ষমতা নিচের পাঠটি পড়ো এবং পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো আজ বুধবার ছুটি নুটু তাই খুব খুশি সেও যাবে বনে কিছু মুড়ি নেব আর নুন চড়িভাতি হবে ঝুড়ি নিতে হবে তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব উমা খুশি হবে উষা খুশি হবে দুটি প্রশ্ন দিয়েছে প্রত্যেকটির মান দুই করে আছে তাহলে পুরো বাক্য উত্তরগুলি আমাদের লিখতে হবে প্রথম প্রশ্ন আছে নুটু খুব খুশি কেন লিখতে হবে আজ বুধবার ছুটি নুটু তাই খুব খুশি প্রশ্নটি রয়েছে কুলবনে যাবে কেন লিখতে হবে চড়িভাতি হবে তাই কুলবনে যাবে তুই এর দাগে বলছে সার্কেল দ্য ইংলিশ ভাওয়েল লেটার্স ফ্রম দ্য লিস্ট অফ ওয়ার্ডস নিচের শব্দগুলির থেকে ভাওয়েল যেগুলো রয়েছে সেগুলিতে সার্কেল করতে হবে মানে গোল করতে হবে ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ পাঁচটি তো এখানে সেগুলির যেটি রয়েছে সেটাকে গোল করে দিতে হবে প্রথমে আছে ডিও ডবল এল ডল ডল মানে পুতুল তো এই শব্দটির ভেতরে ভাওয়েল হচ্ছে ও তাই ওটা আমাদের গোল করতে হবে পরের শব্দটি আছে ব্যাট বিয়েটি ব্যাট ব্যাট মানে খেলার ব্যাট বা ব্যাট মানে বাদুরও হয় তো ব্যাটের ভেতরে ভাওয়েল আছে এ তাই এ আমাদের সার্কেল বা গোল করে দিতে হবে বলছে খোপের ভেতরে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাও তো এই যে হামুকটা রয়েছে এই হা হচ্ছে যে সংখ্যাটি বড় তার দিকে করতে হবে সংখ্যা রয়েছে ছয় আর দুই ছয় আর দুইয়ের ভেতরে ছয় বড় তাই ছয়ের দিকে হামুকটা করতে হবে তাহলে এই চিহ্নটি বসবে পরের সংখ্যাটি হচ্ছে তিন আর আট তিন আর আটের ভেতরে আট বড় তাই এই দিকে হাঁ চিহ্ন মুখ করতে হবে বিষয় সমন্বয় স্থাপনের সক্ষমতা প্রথম রয়েছে ক খ থেকে কথা মিলিয়ে লেখো তো ক স্তম্ভে রয়েছে বল পাতা জামা আর খস্ত আছে পড়ি খেলি আর নড়ে তো এই পড়ি বানানটা হবে প বয় শূন্য রায় হস্যি বানানটা ভুল আছে মেলালে হবে বল খেলি পাতা নড়ে আর জামা পড়ি আছে ম্যাচ উইথ দ্য অবজেক্টস বস্তু বা জিনিসগুলির সঙ্গে তাদের রং ম্যাচ করতে হবে তো অবজেক্টে কী কী রয়েছে ক্যারট ক্যারট মানে গাজর টমেটো মানে টমেটো আর পটেটো মানে আলু কালারের রয়েছে রঙের রয়েছে ব্রাউন ব্রাউন মানে বাদামি অরেঞ্জ মানে কমলা রেড মানে লাল গাজরের রং কমলা তাই ক্যারট হবে অরেঞ্জ টমেটো লাল তাই টমেটোর সঙ্গে রেড আর পটাটো আলু হচ্ছে ব্রাউন মানে বাদামি নম্বর দাগে বলছে ফাঁকা ঘরে যোগ বা বিয়োগ চিহ্ন বসাও তো পাঁচ তার সঙ্গে চার যোগ না বিয়োগ করলে নয় হয় এই রকম অঙ্কগুলো দেখতে গেলে এটা দেখতে হবে যে প্রথম যে সংখ্যাটি রয়েছে তার থেকে যদি বড় সংখ্যা এখানে থাকে তাহলে বুঝতে হবে সেটি যোগ হবে আর ছোট সংখ্যা থাকলে এখানে তাহলে বিয়োগ চিহ্ন দিতে হবে তাহলে পাঁচ যোগ চার হল নয় নয় বিয়োগ দুই করলে হয় সাত আর সাত বিয়োগ এক করলে হবে ছয় পরের বিষয় সমস্যা সমাধানের সক্ষমতা বলছে পাখিদের নাম লেখো কি করে লিখে দেওয়া আছে আর পাখির নামটা লিখতে হবে প্রথমে আছে বাড়ির ঘুলঘুলিতে বাস করে ফুরুত করে উড়ে যায় তো সেটি হচ্ছে চড়াই পাখি করে তাহলে এখানে লিখতে হবে চড়াই পরেরটি আছে ঝাড়ুদার পাখি বলে লোকে চেনে ঝাড়ুদার পাখি হচ্ছে কাক গাছের গুঁড়ির ভেতরে খাবার খোঁজে ঠোঁট দিয়ে গুঁড়িতে ঠকঠক করে ঠোঁকে এটি হচ্ছে কাঠ ঠোকরা কাঠ ঠোকরা বলছে সিলেক্ট দা কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে হুইচ ওয়ান অফ দিস ইউ ডোন্ট সি ইন স্কুল এদের মধ্যে কোনটি তুমি বিদ্যালয়ে দেখতে পাও না বেঞ্চ চক ব্ল্যাকবোর্ড নাকি বেড তো বেঞ্চ মানে বেঞ্চ চক মানে চক ব্ল্যাকবোর্ড মানে ব্ল্যাকবোর্ড আর বেড মানে হচ্ছে বিছানা তো বিছানা আমরা স্কুলে দেখতে পাই না তাই এটি হচ্ছে সঠিক পরের প্রশ্নটি বলছে হুইচ ওয়ান অফ দিস ইউ ডোন্ট সি ইন হাউস এদের মধ্যে কোনটি তুমি বাড়িতে দেখতে পাও না ফ্যান টেবিল ব্ল্যাকবোর্ড নাকি বেড ফ্যান মানে পাখা টেবিল মানে টেবিল ব্ল্যাকবোর্ড মানে ব্ল্যাকবোর্ড আর বেড মানে বিছানা তো এদের মধ্যে বাড়িতে আমরা দেখি না হচ্ছে ব্ল্যাকবোর্ড বোর্ড বলছে সমাধান করো একটা গাছে পাঁচটা পাখি বসেছিল একটু পরে আরও চারটে পাখি এসে বসলো এখন মোট কয়টা পাখি গাছে বসে আছে পাঁচটি পাখি বসেছিল ছিল আরও চারটি পাখি এসে বসলো মোট কয়টি পাখি এখন হলো তো যোগ করতে হবে পাঁচ আর চার যোগ করলে হয় নয় তো নয়টি পাখি হলো এখন উত্তরটি লিখতে হবে এখন মোট এখন মোট নয়টি পাখি বসে আছে এখন মোট নয়টি পাখি বসে আছে অঙ্কটি বলছে নদীর তীরে সাতজন লোক দাঁড়িয়ে ছিল একটা নৌকা হলো নৌকোতে তিনজন ছিল তাহলে মোট কতজন লোক হলো তো সাতজন দাঁড়িয়েছিল আরও তিনজন হলো মোট কতজন হলো যোগ করতে হবে তো সাতজন আর তার সাথে তিনজন যোগ হবে যোগ করলে হয় সাত আট তিন যোগ করলে হয় জন তো লিখতে হবে তাহলে মোট দশজন তাহলে মোট জন লোক হলো লোক হলো সে মানসিক ও শারীরিক সমন্বয় সাধন তোমার দেখা ভোরবেলার ছবি আঁকো সেটা রঙ করো ভোরবেলার উপর দুটি লাইন লেখো ভোরবেলার আমরা এরকম একটি ছবি আঁকতে পারি যেখানে সূর্য উঠেছে সবে ফুল ফুটেছে পাখিরা উড়ছে এটি অবশ্যই তোমরা রং করে দিও এর উপর দুটি লাইন আমরা লিখতে পারি ভোর হলে রাতের অন্ধকার কেটে গিয়ে নতুন দিনে শুরু হয় কানে আসে পাখির কলকাকলির ধ্বনি এটাকে একটি ছবি দিয়েছে আর প্রশ্ন দিয়েছে উপরের আঁকা ছবি থেকে খুঁজে বের করো নিচের আঁকার কয়টা আছে ওই আঁকারগুলি নিজের খুশি মতো রং করো তো এই দুটি আকার দিয়েছে একটি আয়তক্ষেত্র আর একটিকে বলা হয় বৃত্ত তো এই দুটি আকারের ছবি কটা এখানে পাই সেটা খুঁজে বের করতে হবে আকারটি রয়েছে এখানে একটি দুটি এখানে একটি তিনটি এই একটি চারটি এই উপরে একটি পাঁচটি ছয়টি সাতটি আটটি সম্পূর্ণ দেখা যাচ্ছে তাই আমরা লিখবো এই ছবিটি দেখা যাচ্ছে আটটি তাই আমরা এখানেও লিখবো এটি আটটি আছে গোল আকারটি আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি এখানে লিখে দেব সাতটি স্বাস্থ্য সারি শিক্ষা শুধু এই বিষয়টির উপরেই মান দিয়েছে তিরিশ নিচের ছবিগুলির মধ্যে থেকে বর্ণ অক্ষর বা সংখ্যা খুঁজে বের করো প্রথমটি বলছে নিচের কোন ছবিটির মধ্যে আছে তা করে তার নিচে চিহ্ন দাও ছবিগুলো দেখলে আমরা বুঝতে পারবো ক বর্ণ রয়েছে প্রথমটিতে এই যে ক তাই জন্য এটি হচ্ছে সঠিক বলছে নিচের কোন ছবিটির মধ্যে এ বর্ণটি লুকিয়ে আছে তা খুঁজে বের করে তার নিচে টিক চিহ্ন দাও তো ছবিগুলির ভেতরে এ রয়েছে প্রথমটিতেই বাড়িতে এ রয়েছে তাই জন্য এতে আমরা টিক চিহ্ন দেবো আরেকটি বলছে নিচে শূন্য থেকে নয় পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটি দিয়ে নিচে রাজহাঁসের ছানা এই ছবিটি তৈরি করা সম্ভব তার নিচে টিক চিহ্ন দাও এবং ছবিতে রঙ করো তো এই ছবিটাকে বলছে রাজহাঁসের ছানা শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলির ভেতর থেকে তো শূন্য দিয়ে আমরা এই ছবিটি আঁকতে পারি যে শূন্য শূন্য দিয়ে কীভাবে করা যায় তো তাই জন্য শূন্যর পাশে টিক চিহ্ন দিতে হবে আর এই ছবিটা অবশ্যই রঙ করতে হবে তে বলছে নিচে শূন্য থেকে নয় পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটি দিয়ে নিচের পাখি এই ছবিটি তৈরি করা সম্ভব তার নিচে টিক চিহ্ন দাও এবং ছবিতে রঙ করো তো এটিকে পাখি বলছে তো এটি আঁকতে গেলে শূন্য থেকে নয় পর্যন্ত এখানে তিন দিয়ে আমরা আঁকতে পারি তাই জন্য তিনের পাশে টিক দিতে হবে তিন এখানে লেখা তাই তিনের পাশে টিক আর এই ছবিটি রঙ করে দিতে হবে বলছে যে বর্ণগুলি দেখতে বলছে এবং বর্ণটি কিভাবে লিখতে হয় তাও দেখতে বলছে তারপরে বলছে বিন্দু বিন্দু জুড়ে বর্ণটি লিখতে আর ফাঁকা জায়গায় বর্ণগুলি লিখতে বলা হচ্ছে বর্ণটি হচ্ছে গ আর গ কিভাবে লেখা হয়েছে দেখে নাও প্রথমে এক এখানে মানে এইভাবে এখান দিয়ে উঠে তারপরে এখান দিয়ে নেমে তারপরে এই যে এটি এইভাবে করতে হবে আর এই বিন্দুগুলি জুড়ে এইভাবে আমাদের করে দিতে হবে এটি তো এইটা জুড়ে দিয়ে এইভাবে প্রত্যেকটি এইভাবে এগুলো করে দিতে হবে প্রত্যেকটি বর্ণের এই বিন্দুগুলি জুড়ে দিতে হবে আর এখানে নিজে নিজে পণ্যটি লিখতে হবে এখানেও নিজে নিজে লিখতে হবে তাহলে প্রথমে গ এইভাবে নিয়ে লিখতে হবে এখানেও গ এখানেও গ কমপ্লিট করলে হবে এরকম গ এর পরে ঘ এইভাবে লিখে দিতে হবে উ ঝ এ বি আর আরটিতে বলছে দিকের স্তম্ভের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলাও এবং মাঝের ছড়া শূন্যস্থান পূরণ করো ঠিক আছে আপেলের ছবি এখানে ইংরেজি বানান লেখা রয়েছে শূন্যস্থান দিয়ে তো এখানে হবে এ এ পিপিএলই আপেল অ্যাপেল মানে আপেল আপেল একটি ফল এখানেও শূন্যস্থানে লিখতে হবে এ এ পিপিএলই আপেল এটিতে আছে ব্যাটের ছবি তো এখানে বানানটি লিখতে হবে বি এটি ব্যাট ব্যাট মানে হয় ব্যাট ক্রিকেট খেলায় লাগে এখানেও লিখতে হবে শূন্যস্থানে বি এটি ব্যাট তিন দেখে একটি টুপির ছবি আছে সি এ ড্যাশ মানে হয় টুপি পরবে আমার ভাই তো সি এ পি ক্যাপ ক্যাপ মানে হয় টুপি এখানেও লিখতে হবে সি এ পি একটি পুতুলের ছবি আছে ডি ও ডবল এল ডল মানে হয় পুতুল এটি পুতুল মেয়ে এখানেও লিখতে হবে ডিও ডবল এল ডল ছবিটি আছে একটি ফুটবলের এফ ডবল টি বি এ এল ফুটবল খেলার বল খেলা সে তো মাথায় এখানেও লিখতে হবে এফ ডবল ও টি পরেরটি আছে একটি মাছের ছবি এস এইচ ফিস ফিস মানে হয় মাছ মাছ তো থাকে জলে করতে হবে এস এইচ ফিস ছবিটি আছে একটি টুপির তো এইচ এ টি হ্যাট মানে তো টুপি মাথায় উঠে আসে এখানেও লিখতে হবে এইচ এটি হ্যাট হয়ত্যাগে বলছে দিকের ছবির সঙ্গে ডান দিকে শব্দগুলি মেলাও তো বামদিকে এই ছবিগুলির সঙ্গে ডান দিকে শব্দগুলি মেলাতে হবে ছবি বল লেখা রয়েছে বল বল এখানে পরে আছে কাপের ছবি তো কাপ লেখা আছে এখানে মিলিয়ে দিতে হবে নম্বর ছবিটা আছে ডিমের ডয় সিম ডিম এখানে লেখা আছে এরপর আছে জগের ছবি লেখা আছে এখানে তো জগ আমরা এই পর্যন্ত টেনে এখানে দেখাবো এরপর আছে মাছের ছবি মাছ লেখা এখানে ময়াকাচ্ছ মাছ চেয়ারের ছবি তো চেয়ার লেখা এখানে চেয়ার মেলাবো নম্বরে রয়েছে আমের ছবি আম শব্দটি লেখা রয়েছে সবার উপরে এখানে তো এই পর্যন্ত পুরো টানতে হবে লাইনটি এইভাবে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমের ছবি আম এখানে আর এই আম লেখা আছে নম্বর ছবি অর্থাৎ শেষ ছবি রয়েছে পেনসিলের কিন্তু এখানে পেন লেখা রয়েছে ভুল করেই আছে তো যাই হোক এটা ছাড়ার কোনো অপশানও নেই তাই জন্য এটির সঙ্গে আমরা এটি মিলিয়ে দেবো কাজটি কমপ্লিট হলো যদি তোমাদের ভালো লেগে থাকে উপকারে লেগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও